পানি খেলেই কি কিডনি ভালো থাকে? অনেকেই মনে করেন যে প্রচুর পানি খেলে বোধহয় কিডনি ভালো থাকে। সাধারণত কিডনিতে সমস্যা হলেই বলা হয় যে পানি কম খাওয়া হয়, পানি বেশি খান। আজকে আমরা আলোচনা করব পানি কতটুকু খাওয়া প্রয়োজন, খালি পেটে পানি খেলে কি কোনো সমস্যা আছে কিনা। সাধারণত একটা মানুষের প্রতিদিন 2 থেকে 2.5 লিটার পানি যথেষ্ট, কিন্তু অনেকেই এইটাকে মনে করেন যে না, খালি পেটে অনেক বেশি পানি খেলে বোধহয় ভালো থাকে। আর বিশেষ করে খালি পেটে পানি খাওয়া এটি তো একটা মারাত্মক ভুল অভ্যাস। কোনো মানুষ যদি খালি পেটে বেশি পানি খেয়ে ফেলে, বিশেষ করে এক জগ পানি যদি সে একবারে খেয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু তার বমি হওয়া থেকে শুরু করে খিঁচুনি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে, এটি চিকিৎসা বিজ্ঞানী কিন্তু বলছে। আবার অন্যদিকে যে কতটুকু পানি খাবেন, সাধারণত 2 থেকে 2.5 লিটার পানি একটা মানুষের জন্য যথেষ্ট, যদি না তিনি অনেক বেশি কায়িক পরিশ্রম করেন, যেমন যদি সে স্পোর্টসম্যান হয়ে থাকেন, যদি সে কায়িক পরিশ্রম করে যেমন হাটে মাঠে ঘাটে বা কোনো কাজ, এমন কোনো পরিশ্রমের কাজ করেন, সেক্ষেত্রে তার যদি অনেক বেশি সোয়েটিং হয় তাহলে অনেক বেশি পানি খাওয়া প্রয়োজন হতে পারে, কিন্তু না হলে মোটামুটি 2 থেকে 2.5 লিটার পানি যথেষ্ট। আবার পানি কি আপনার জন্য ঠিক আছে কি না, পানির পরিমাণটা আপনি যেটি নিচ্ছেন সেটিও কিন্তু বোঝা যায়। সেটি কীভাবে বোঝা যায়? যদি আপনার প্রস্রাবের রং স্বাভাবিক থাকে, মানে সাদা থাকে, তাহলে মোটামুটি বলা যায় যে আপনার পানির পরিমাণ ঠিক আছে। কিন্তু যদি এমন হয় যে না, আপনার প্রস্রাবের রং হলুদ বা হলদেটে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার পানি খাওয়া কম হচ্ছে ধরে নেওয়া যায়। আবার কারো কারো ক্ষেত্রে কিডনিতে স্টোন অথবা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে, ইনফেকশন থাকলে মূত্রনালীতে, তাদের ক্ষেত্রে অনেক সময় পানি বেশি খাইতে বলা হয়, সেক্ষেত্রেও সর্বোচ্চ 3 থেকে 3.5 লিটার। আর একটা মানুষ প্রতিদিন গড়ে 1 থেকে 1.5 লিটার যদি সে প্রস্রাব করেন বা ইউরিন ত্যাগ করেন তাহলেই সেটা তার জন্য যথেষ্ট। তাই সকলে একটু খেয়াল রাখবো যে পানি বেশি খাতে গিয়ে যে আরও ক্ষতি করে ফেলছি কি না, পানির পরিমাণটা আমরা ঠিক রাখবো, যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই পানি খাবো। আর কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, আবার কোনো কিছু না থাকাও ভালো নয়। আমাদের শরীরের জন্য সব কিছুরই প্রয়োজন আছে, সব কিছুর নির্দিষ্ট পরিমাণ আছে। আশা করি আজকের এই ছোট্ট ভিডিও টিপসটি থেকে কিছু মানুষের কিছুটা হলেও উপকার হবে। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।